তিনি বলেছেন নবী সাল্লাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর বাংলায় লেখা বা অনুবাদের একটি সমৃদ্ধ সিরাত গ্রন্থ নাম বলবেন প্লিজ হ্যাঁ অবশ্যই বলবো। অনেকগুলো বই আছে এখন ভালো তার মধ্যে যেহেতু আপনি একটার কথা জানতে চেয়েছেন একটাই আগে ভালো করে পড়েন আমাদের দেশের সবাই যদি এই একটা বই ভালো করে পড়ে তাহলে সিরাতের গুরুত্বপূর্ণ অংশ তাদের জানা হয়ে যাবে ইনশাআাল্লাহ সেটি হলো আর রাহিক আল মাহতুম আর রাহিক আল মাখতুম আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো মুসলিম যারা পড়াশোনা করে জ্ঞানের সাথে যাদের সম্পর্ক আছে এমন কেউ এই বইটি সম্পর্কে জানে না এমন নেই কারণ এই বইটি উনিশশো সালে হিজরি চোদ্দোশো সালে অনেকগুলো বইয়ের মধ্যে প্রায় বারোশো বা তারও বেশি বইয়ের মধ্যে ফার্স্ট পুরস্কার পেয়েছিল এবং যিনি রাইটার তার নাম হচ্ছে আল্লামা সফিউর রহমান আল মুবারক পুরী তিনি ভারতের একজন নাগরিক ছিলেন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন তার সাথে আমাদেরও বহুবার দেখা হয়েছে কথা বলেছি তিনি মদিনা ইউনিভার্সিটিতে ক্রিসমস সিরা ওসুলান্না একজন বাহে উঁচু মানের সিনিয়র রিসার্চার হিসাবে তিনি কাজ করতেন অতএব এই বইটা আপনারা পড়তে পারেন অত্যন্ত গবেষণা সমৃদ্ধ বিশুদ্ধ ঘটনাগুলোর দ্বারা তিনি এ বইটি লিখেছেন এটি বাংলা অনুবাদ হয়েছে ইংরেজিতে অনুবাদ হয়েছে পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে